নমস্কার বন্ধুরা, সাসপেন্ডেড সাইডসের আরেকটি মজাদার এপিসোডের সাথে আমরা আবার চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরূপ অনেক যন্ত্রপাতি ব্যবহার করে থাকি যা ব্যাটারি দ্বারা চলে, এবং এই যন্ত্রগুলোর ব্যাটারির মেয়াদ শুধুমাত্র 5-6 ঘন্টাই থাকে। অর্থাৎ এই যন্ত্রগুলোর ব্যাটারি একবার সম্পূর্ণরূপে চার্জ হওয়ার পর এগুলো একটি নির্দিষ্ট সময় অবধি চলবে। কিন্তু আমি যদি বলি বন্ধুরা, এমনও ব্যাটারি রয়েছে যার মেয়াদ কোনো দিন শেষই হবে না, আপনারা কি বিশ্বাস করবেন? আজকের এই এপিসোডে আমরা এ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমেরিকার ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা এবং ক্যানাডার ইউনিভার্সিটি অফ টরন্টো এর বিজ্ঞানীরা এমন এক প্রকার ব্যাটারির কথা বলেছেন যা একবার চার্জ দেওয়ার পর আর কোনো দিন ফুরবেই না। এদের বলা হয় দ্য কোয়ান্টাম সেল অথবা কোয়ান্টাম ব্যাটারি। ওনাদের মতে যদি এই ব্যাটারিকে কোনো ব্যাটারি চালিত যন্ত্রে লাগানো হয় তাহলে একবার চার্জ দেওয়ার পর এই ব্যাটারি সারা জীবন কাজ করে যাবে। কথাটি শুনতে হয়তো অনেক আধুনিক মনে হচ্ছে, কিন্তু এই ভিডিওটি শেষ হতে হতে আপনার সম্পূর্ণ বিশ্বাস হয়ে যাবে। কোয়ান্টাম ব্যাটারি আমাদের রোজদিনের ব্যবহারকারী ব্যাটারিগুলি থেকে অনেক আলাদা থাকবে, অর্থাৎ লিথিয়াম পলিমার অথবা লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে অনেক আলাদা। এই ব্যাটারিগুলিকে আমরা ভবিষ্যতে আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ অথবা কোনো গাড়ি বা বাইকেও দেখতে পারবো। তো এর পেছনে কী বিজ্ঞান রয়েছে? কোনো ধাতুপৃষ্ঠের উপর যখন ফোটন কণা অথবা আলোকরশ্মি এসে পড়ে, তখন সেই ধাতুপৃষ্ঠের মুক্ত ইলেকট্রনগুলি ফোটন কণা শোষণ করে নেয়। ফোটন কণা শোষণ করার ফলে সেই ইলেকট্রনগুলি চার্জড হয়ে যায় এবং বাইরের পরিবেশের সাথে নিজের শক্তি আদান প্রদান করে এবং পুনরায় ডিসচার্জ হয়ে যায়। সেই ধাতুপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফল দিয়ে প্রতি মিনিটে যতটুকু শক্তি নির্গত হয় তাকে বলা হয় লিউমিনেন্সিস। বিজ্ঞানীরা এখন ভাবছেন যে যদি সেই ইলেকট্রনগুলিকে এমন একটি বদ্ধ চেম্বারে আবদ্ধ করে রাখা হয় যেখানে বাইরের সাথে কোনো শক্তি থাকবে না, তাহলে সেই ইলেকট্রনের শক্তিকে সারা জীবন ব্যবহার করা যেতে পারে। ব্যাপারটি শুনতে অবিশ্বাস্যকর এবং অসম্ভব মনে হলেও বিজ্ঞানীরা এর একটি মডেল আগেই বানিয়ে ফেলেছেন এবং তারা এটি ব্যবহারও করেছেন। লিউমিনেসেন্সের সাধারণ উদাহরণ হচ্ছে গিয়ে আমাদের ঘরের এলইডি লাইট। এলইডি লাইটগুলি জ্বালিয়ে বন্ধ করার পরও এগুলো আপছে আপছে চলতে থাকে। অথবা কোনো ঘড়ির কাঁটার উপর যদি লাইট পড়ে তাহলে অন্ধকারে যাবার পর সেই ঘড়ির কাঁটা অনেক সময় ধরেই চলতে থাকে। বিজ্ঞানীরা আরও বলেছেন যে এই প্রযুক্তিটি সাধারণ মানুষের কাছে 5-10 বছরের মধ্যেই চলে আসবে। রিসার্চারদের মতে অনেকগুলি ন্যানোসাইজ এনার্জি সোর্সকে একসাথে যুক্ত করে এই ব্যাটারি বানানো সম্ভব। ধরুন একটি ব্যাটারি চার্জ হতে লাগে সময় 1 ঘন্টা, দুটি ব্যাটারি হলে লাগবে 30 মিনিট, 3000টি ব্যাটারি হলে লাগবে 1 সেকেন্ড। বিজ্ঞানীরা যদিও এই ব্যাটারির মধ্যে অনেকগুলি ত্রুটি খুঁজে পেয়েছেন, কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে কোনো কাজই অসম্ভব নয়। আজ আমাদের কাছে যে প্রযুক্তি রয়েছে তা দ্বারা সেই ব্যাটারি বানানো কষ্টসাধ্য, কিন্তু দিন দিন আমাদের প্রযুক্তির উন্নতি ঘটছে। আমাদের আশপাশ আমরা যা দেখছি, মোবাইল, টিভি, ল্যাপটপ সবই একদিন অবিশ্বাস্য ছিল, কিন্তু আজ আমাদের কাছে এগুলো সবই আছে। আমরা বিজ্ঞানের মাধ্যমে সব কিছুই করতে পারবো। আমাদের আশপাশের পরিবেশে থাকা গাছপালাগুলি কোয়ান্টাম সেলের মতোই একটি কাজ করে থাকে যার নাম ফটোসিনথেসিস অথবা শালুক সংশ্লেষ। শালুক সংশ্লেষের সময় গাছের পাতা সূর্যালোকের ফোটন কণাকে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করে দেয়, এও খুবই চূড়ান্ত দক্ষতার সহিত। ইতিমধ্যে করা একটি এক্সপেরিমেন্ট দ্বারা জানা গিয়েছে যে শালুক সংশ্লেষ কোয়ান্টাম মেকানিক্সের একটি তত্ত্ব স্মরণ করে যার নাম হচ্ছে কোয়ান্টাম এফেক্ট অফ পার্টিকেল সুপারপজিশন। অর্থাৎ একটি ইলেকট্রন একই সময়ে ভিন্ন ভিন্ন স্থানে থাকতে পারবে। বিজ্ঞানীরা এই পদ্ধতি অবলম্বন করে আরও চূড়ান্ত দক্ষতার সোলার প্যানেল বানানোর চেষ্টা চালাচ্ছেন। তার পাশাপাশি চীনে বিজ্ঞানীরা একটি EM ড্রাইভ বানিয়েছেন যা হচ্ছে একটি কোয়ান্টাম ইঞ্জিন, এবং যাকে চালাতে হলে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অথবা এনার্জির প্রয়োজনই হবে না। তারা শীঘ্রই ইঞ্জিনকে ব্যবহার করবেন। এই যন্ত্রের মধ্যে রয়েছে একটি ম্যাগনেট্রন যা মাইক্রোওয়েভ উৎপন্ন করে, এবং একটি রেজোনেটর যা মাইক্রোওয়েভ থেকে উৎপন্ন এনার্জিকে স্টোর করতে পারে। এই যন্ত্রটি বিকিরণকে আকর্ষণে রূপান্তর করতে পারে। এরূপ আরও যন্ত্র অন্যান্য দেশেও বানানো হচ্ছে। আমাদের বৈজ্ঞানিক প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে, যার কারণে আমরা আমাদের ভবিষ্যৎকে নিজের চোখেই দেখতে পাচ্ছি। এমন একটি সময় আসবে যখন আমাদের কাছে কিছুই অসম্ভব থাকবে না। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আরেকটি মজাদার এপিসোডে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।